ব্যর্থ ইতিহাস মুছে ফেলার প্রয়োজন নেই, ফেলে রাখো সময়ের হাত ধরে এমনিতেই মুছে যাবে। কিন্তু অনেকেই ব্যর্থ ইতিহাস মুছতে যায়, আর মুছতে গিয়ে মুছে যায় তাদের জীবনের সত্তা, তাদের ইচ্ছে, তাদের প্রতিভা, তাদের স্বপ্ন, তাদের কনসেন্ট্রেশন, তাদের ডেডিকেশন, তাদের জীবনের প্রধান ইচ্ছের বিষয়। অনেকে তো আবার ব্যর্থ ইতিহাস মুছতে গিয়ে এই সুন্দর মায়াবী পৃথিবীর বুক থেকে মুছে গিয়েছে। শহরে হেভি বৃষ্টি হচ্ছে এবং রাস্তাঘাটের অবস্থা এক কথায় ওই পিচগুলো মুছে নয়, উঠে গিয়েছে। তা আজকে হেল্প করতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলাম। এক নতুন ধরনের পেশাকে জানতে পারলাম। শহরের বুকে রাজারহাট থেকে যাওয়ার সময় হলদিরাম বলে একটি জায়গা আছে, সেখানে একটি ব্রিজ আছে, সে ব্রিজের ওখানে প্রচণ্ড জল জমেছে, আপনি দেখতে পাচ্ছেন। যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম জল এতটাই বেশি যে ভয় লাগছিল যে গাড়িটা আটকে না যায়, গাড়িতে খাবার আছে এবং আটকে গেলে ক্ষতি হবে। এই ভাবতে ভাবতে আমি ভাবলাম এরা কারা, ওই জলের মধ্যে দিয়ে হাঁটাচলা করছে, দাঁড়িয়ে আছে, হাত দেখাচ্ছে। আমি বললাম এটা কোথায় আসলাম, মনে হলো যে সমুদ্রের মধ্যে অন্য একটা দেশে আসলাম। এবার এরা হাত দেখাচ্ছে কেন, এরা এসে প্যানিক সৃষ্টি করছে যে গাড়ি আটকে যাবে, গাড়ি যেতে পারবে না, আমরা ঠেলে দেব, এত টাকা নেব। এক নতুন ধরনের পেশা। এরা যখন কানের ধারে এসে বলছে আমার ভিতরে ভয়টা আরো অ্যাক্টিভ হলো। এবং আপনি যদি এই পরিস্থিতিতে থাকতেন বা আপনার যদি কোনো নিচু গাড়ি থাকতো, আপনার গাড়ি ফেসে যেত এবং তার আগে আপনি ফেসে যেতেন এদের প্যানিকের জন্য, এদের এই রূপ বার্তার জন্য যে গাড়ি ওখানে ফেসে যাবে, আমরা ঠেলে দেব, এত টাকা নেব। সেই পরিস্থিতিতে নিজের উপর ভরসা রাখলাম, নিজের বাহনের উপর ভরসা রাখলাম এবং আমার গাড়িতে একজন ডিপ্রেশন রিলিফ ক্লাবের মেম্বার ছিল, তা আমি যাই হোক ওখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর ব্রিজের উপরে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর কি কি অভিজ্ঞতা হলো তার স্বাদ আপনি নিন। घर में कौन कौन है? साथ में बाबू है, बहन है, मदारी मदारी भी है, मम्मा है, मामी है, मौसी मौसा बैंक मैनेजर। अब घर क्यों छोड़े, घर छोड़ दे क्यों? तो रहे, ड्यूटी है ऊपर का, 10-12 का ड्यूटी है। सीआईडी है आप? सीआईडी सेक्टर। ठीक है ड्यूटी करो, खा लो। ठीक है, बबलू भारतीय लोकगीत कलाकार है ना। ओके थैंक यू। इसका बिजनेस मुकाबला। ओके ड्यूटी करो। हाँ ठीक है खा लो।